প্রচণ্ড তাপদাহে বাংলাদেশের অবস্থা হাঁসফাঁস। বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড মৃদু তাপপ্রবাহ। স্বস্তির বার্তা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এতে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। তবে 24 ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গায় গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে আরও জানানো হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।